दोस्तों आज मैं फिर आ गया हूँ गली स्ट्रीट पेट मार्केट। चलिए देख लेते हैं आज क्या क्या पेट है और उसका प्राइस क्या है, देख लेते हैं। चलिए मेरे साथ हेलो। पच्चीस में हस्की प्राइस সাড়ে ছয় দাম একদম পাঁচ ইউটিউবের সামনে বলছিলাম বাচ্চাগুলো ধরুন, বাচ্চাগুলো আগে দেখুন, বাচ্চাগুলো দেখুন 12-14 বছর থাকবে ঘরে, দেখলাম না তো হিন্দি তো দেখলাম না, বলো কি নেবে ছেলে না এই ভিডিও ঠিক আছে দাঁড়ায় একটু দেখি রেট টেট বুঝি আসতেছে ঠিক আছে আপনার লাস্ট ওইটাই আমি আপনার কমই চেয়েছি বেশি চেয়েছি গ্যাস অঙ্কে দিতে পারবে তুমি দাদা বলো না বাচ্চারা দূর থেকে দেখো কি বাচ্চা তোমাকে দেখিয়েছে না না জিনিসটা ভালো জিনিস দিচ্ছি নিয়ে আসো চোখ বন্ধ করো আমি তো কুকুর বেচি আমি কথা বেচছি না ওটাই নিয়ে আসো চোখ বন্ধ করো তোমার খারাপ মনে করছো ওইগুলো 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 অল্প দাম হবে 10-1 টাকা হবে পেডিকা আপনার রয়্যাল কেন জিনিসটা যত ব্রাশ করবেন তত ফোনে নিয়ে যাবেন বলুন ফিমেল দরকার ছিল ছেলে বলছে এটা পড়ে গেল একই দাম আজকের দাম জিজ্ঞেস করিনি আমরা, ওরা জানে বলুন কই দেখ কই গেলি রে এটা কপার আছে দেখুন দুটো বাচ্চা
কোন ঘোড়া আর এইটা কি পকেট পেন বেদার এই কাটটা এই পুরো গোল্ডেন কালার হয়ে যায় এই ব্ল্যাকটা থাকবে না ব্ল্যাকটা পুরো বেরিয়ে যাবে কাউকে জিজ্ঞেস করো নিয়ে যান দাদা এটা নিয়ে যান दाम का पड़ेगा 25,000 का पड़ेगा দাম কেমন বাড়ানো স্টার্ট সাথে ক্যাট পাওয়া যায় না মেল আছে এই জন্য ফিমেল নেবো ক্যাট পাওয়া যায় না কোনটা নেবে চলো অনেক রোটি উঠে আছে পিটবুল আসছে না বাবু অনেকদিন ধরে কাজ করছে পাচ্ছে আমার কাছে নেই না আমার চলবে না ঠিক আছে রাখো তো তুই খাই কি এরা সারা লাগ সারা লাগ মাংসের দোলা ধরে সরু লম্বা গুলো হবে সাড়ে তিন চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা আচ্ছা স্যার আপনি বয়স 60 দিন 2 মাসের কাছে বলো